Hello viewers, I'm Amarjit. Welcome to my channel Education at Home by Amarjit. So, আজকে আমরা যে বিশেষ টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্রেস। তো হোয়াট ইজ স্ট্রেস? এবং কিভাবে আপনারা মাত্র কয়েকটি রুল জেনেই সঠিকভাবে ওয়ার্ডের সঠিক সিলেবলে স্ট্রেস বসাতে পারবেন সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আশা রাখছি এই ভিডিওটি দেখার পর স্ট্রেস নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা অবশ্যই দূর হয়ে যাবে। সো লেটস বিগিন। তো স্ট্রেস নিয়ে বলতে গেলে আগে যে বিষয়টি আপনাদের জানা থাকতে হবে সেটি হলো সিলেবল। কিভাবে ওয়ার্ডকে বিভিন্ন সিলেবলে ভাঙা যায় এটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। তো সিলেবলের উপরে আমি কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড করেছি এবং ডেসক্রিপশনে তার লিঙ্কও দিয়ে দিয়েছি, তো অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখবেন। সিলেবল সম্পর্কে যদি আপনাদের সঠিক ধারণা থাকে তাহলে আপনারা অতি সহজেই ওয়ার্ডের পারফেক্ট সিলেবলে স্ট্রেস বসাতে পারবেন। তো হোয়াট ইজ স্ট্রেস? দেখুন, আমরা যখন কোনো ওয়ার্ড উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন করি তখন তার কোনো জায়গাতে বেশি জোর দিতে হয় আবার কোনো জায়গাতে কম জোর দিতে হয়। ঠিক সেরকমভাবে যখন কোনো গান রেকর্ডিং করা হয় তখন দেখবেন যে সাউন্ড গ্রাফের কখনও উঁচুতে উঠে আবার কখনও নিচে নামে। তো ইংরেজি ওয়ার্ড প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ করার সময় ওই জোর দেওয়াটাকেই বলা হয় স্ট্রেস। তো স্ট্রেস দেওয়ার ক্ষেত্রে প্রথম যে রুল সেটি হলো, যদি কোনো তিন সিলেবলযুক্ত ওয়ার্ড ইআর বা এল ওয়াই দিয়ে শেষ হয় তাহলে কিন্তু আপনার স্ট্রেসটি বসবে প্রথম সিলেবলে। ঠিক আছে, থ্রি সিলেবলযুক্ত ওয়ার্ড এবং শেষ হতে হবে এল ওয়াই বা ইআর দিয়ে, তখন আপনার স্ট্রেসটি বসবে প্রথম সিলেবলে। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নিই। কম্পিউটার, দেখুন কম্পিউটার, এই কম্পিউটার ওয়ার্ডের মধ্যে কয়টি সিলেবল আছে? দেখুন কম্পিউটার, তার মধ্যে তিনটি সিলেবল আছে। ঠিক আছে, এবং এটি শেষ হয়েছে কি দিয়ে? ইআর দিয়ে। তাহলে আমার স্ট্রেসটি কোথায় বসবে? দেখুন, যদি তিন সিলেবলযুক্ত ওয়ার্ড ইআর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমার স্ট্রেসটি বসবে প্রথম সিলেবলে, তাই এখানে আমার স্ট্রেসটি বসবে কমের মধ্যে। ঠিক আছে, চলুন আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। অর্ডারলি, অর্ডারলি, তো এই ওয়ার্ডটির মধ্যে কয়টি সিলেবল আছে? অর্ডারলি, তার মধ্যে তিনটি সিলেবল আছে। ঠিক আছে, এই ওয়ার্ডটির মধ্যে তিনটি সিলেবল আছে এবং এটি শেষ হয়েছে এল ওয়াই দিয়ে। ঠিক আছে, তো যখন রুলস অনুসারে তিন সিলেবলযুক্ত ওয়ার্ড এল ওয়াই বা ইআর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমার স্ট্রেসটি বসবে প্রথম সিলেবলে। তাহলে এখানে প্রথম সিলেবল কোনটি? অর, অর, তো অর এই জায়গার মধ্যেই আমার স্ট্রেসটি বসবে। চলুন এখন পরের রুলসগুলো দেখে নিই। যদি কোনো ওয়ার্ড শন, এস আই ও এন বা টি আই ও এন বা আই সি দিয়ে শেষ হয়, ঠিক আছে, যদি কোনো ওয়ার্ড টি আই ও এন বা এস আই ও এন বা আই সি দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আপনার স্ট্রেসটি বসবে লাস্ট সিলেবল থেকে দুই নম্বরে। ঠিক আছে, লাস্ট সিলেবল থেকে দুই নম্বরে। তো আমি আবারও বলছি, যখন কোনো ওয়ার্ড টি আই ও এন বা এস আই ও এন বা আই সি দিয়ে শেষ হবে সেক্ষেত্রে আপনার স্ট্রেসটি বসবে লাস্টের সিলেবল থেকে দুই নম্বরে, মানে লাস্ট থেকে দুই নম্বর সিলেবলের মধ্যে। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি দেখে নিই। কনভারসেশন, কনভারসেশন, এই ওয়ার্ডটির মধ্যে কয়টি সিলেবল আছে? কনভারসেশন, চারটি সিলেবল আছে এবং এটি শেষ হয়েছে সন্ধি। তো আমার স্ট্রেস কোথায় বসবে? রুলস অনুসারে কোনো ওয়ার্ড যদি টি আই ও এন দিয়ে শেষ হয় তাহলে লাস্টের থেকে দুই নম্বর সিলেবলে আমার স্ট্রেসটি বসবে, তাই এখানে দুই নম্বর সিলেবল কোনটি? দুই নম্বর সিলেবল হচ্ছে সে, সে, কনভারসেশন, তো স্ট্রেস পড়বে সেতে। চলুন আরেকটি এক্সাম্পল দেখি। কমিশন, কমিশন, কয়টি সিলেবল? কমিশন, তিনটি সিলেবল আছে। তো আমার স্ট্রেস কোনটিতে পড়বে? দেখুন, শেষ হয়েছে এস আই ও এন দিয়ে, তার মানে লাস্টে থেকে দুই নম্বর, লাস্টে থেকে দুই নম্বর, তো কোথায় পড়বে? পড়বে কমিশন, লাস্টের থেকে দুই নম্বরে হচ্ছে মি, তাই স্ট্রেসটি পড়বে মিতে। আরেকটি এক্সাম্পল দেখি।
phonographic, phonographic. কয়টি সিলেবল আছে? Phonographic. চারটি সিলেবল আছে। তাহলে আমার স্ট্রেসটি কোথায় বসবে? এবং দেখুন এটি শেষ হয়েছে আইসি দিয়ে, ইক। তার মানে রুলস অনুসারে আমার লাস্টের থেকে সেকেন্ড সিলেবলে আমার স্ট্রেসটি বসবে। তো সেকেন্ড সিলেবল এখানে কোনটি? দেখুন ফোনোগ্রাফিক। তো লাস্টের থেকে দুই নম্বর সিলেবল হচ্ছে গ্রা, তাই আমার স্ট্রেসটি পড়বে গ্রাতে। এখন কোনো ওয়ার্ড যদি সিওয়াই বা টিওয়াই বা এ এল দিয়ে শেষ হয়, ঠিক আছে, সিওয়াই টিওয়াই এবং এ এল দিয়ে শেষ হয়, তাহলে আমার স্ট্রেসটি পড়বে লাস্ট সিলেবল থেকে তিন নম্বরে। লাস্ট সিলেবল থেকে তিন নম্বর সিলেবলে আমার স্ট্রেসটি পড়বে। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে দেখি। ডেমোক্রেসি, ঠিক আছে, ডেমোক্রেসি কয়টি সিলেবল? ডেমোক্রেসি চারটি সিলেবল আছে এইটাতে, কিন্তু এটি শেষ হয়েছে সিওয়াই দিয়ে। তাহলে আমার স্ট্রেসটি কোনটিতে বসবে? দেখুন যদি সিওয়াই দিয়ে শেষ হয় তাহলে লাস্টের থেকে তিন নম্বরে, তো লাস্টের থেকে তিন নম্বর কোনটি? ডেমোক্রেসি। লাস্টের থেকে তিন নম্বর হচ্ছে মো, তো স্ট্রেসটি পড়বে মতে। চলুন আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। রেসপন্সিবিলিটি, রিসপন্সিবিলিটি ছয়টি, এখানে ছয়টি সিলেবল আছে এই ওয়ার্ডটির মধ্যে এবং শেষ হয়েছে টিওয়াই দিয়ে। তো যেহেতু টিওয়াই দিয়ে শেষ হয়েছে তো রুলস অনুসারে স্ট্রেস পড়বে লাস্ট সিলেবল থেকে তিন নম্বরে। তো লাস্ট সিলেবল থেকে তিন নম্বরে কোনটি? লাস্ট সিলেবল থেকে তিন নম্বর হচ্ছে বিতে, ঠিক আছে, রেসপন্সিবিলিটি। তো বি হচ্ছে লাস্ট থেকে তিন নম্বর, তো বির মধ্যে আমার স্ট্রেসটি পড়বে। চলুন আরেকটি এক্সাম্পল দেখি। ফোনোলজিক্যাল, ফোনোলজিক্যাল এই ওয়ার্ডটির মধ্যে কয়টি সিলেবল আছে? ফোনোলজিক্যাল পাঁচটি, তার মধ্যে পাঁচটি সিলেবল আছে এবং ওয়ার্ডটি শেষ হয়েছে এ এল দিয়ে, ঠিক আছে। তো রুলস অনুসারে আমার লাস্ট সিলেবল থেকে তিন নম্বর পড়বে। তো কোথায় পড়বে? ফোনোলজিক্যাল, লো, লো হচ্ছে লাস্টের থেকে তিন নম্বর সিলেবল, তো আমার স্ট্রেসটি পড়বে লোতে, ঠিক আছে। এখন যদি কোনো ওয়ার্ড পিএইচওয়াই বা জিওয়াই বা এসওয়াই দিয়ে শেষ হয় সেক্ষেত্রেও আমার স্ট্রেসটি পড়বে লাস্ট সিলেবল থেকে তিন নম্বরে। চলুন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি দেখি। সাইকোলজি, সাইকোলজি, ঠিক আছে, এই ওয়ার্ডটি শেষ হয়েছে জিওয়াই দিয়ে, লজি, এবং তার মধ্যে কয়টি সিলেবল আছে? সাইকোলজি চারটি সিলেবল আছে এবং যেহেতু জিওয়াই দিয়ে শেষ হয়েছে তাই রুলস অনুসারে স্ট্রেসটি পড়বে লাস্ট সিলেবল থেকে তিন নম্বরে। তো সাইকোলজি, তো লাস্ট সিলেবল থেকে তিন নম্বর হচ্ছে ক, তো আমার স্ট্রেসটি পড়বে কতে। চলুন আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। ফটোগ্রাফি, ফটোগ্রাফি এই ওয়ার্ডটি শেষ হয়েছে পিএইচওয়াই দিয়ে, ঠিক আছে, পিএইচওয়াই, এবং তার মধ্যে কয়টি সিলেবল আছে? ফটোগ্রাফি চারটি সিলেবল, ঠিক আছে, চারটি সিলেবল আছে এবং যেহেতু লাস্টে এইচওয়াই আছে তাই রুলস অনুসারে আমার তিন নম্বর, লাস্ট থেকে তিন নম্বর সিলেবলে স্ট্রেস পড়বে। তো এখানে লাস্ট থেকে তিন নম্বর সিলেবল কোনটি? ফটোগ্রাফি, টো, লাস্টের থেকে তিন নম্বর হচ্ছে টো, তো আমার স্ট্রেসটি পড়বে টোতে। চলুন আরো একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি, ঠিক আছে, তো এই ওয়ার্ডটির মধ্যে কয়টি সিলেবল আছে? কন্ট্রোভার্সি চারটি সিলেবল আছে এবং শেষ হয়েছে এসওয়াই দিয়ে, তো রুলস অনুসারে লাস্ট সিলেবল থেকে তিন নম্বর, ঠিক আছে, যেহেতু শেষ হয়েছে এসওয়াই দিয়ে তাই লাস্ট সিলেবল থেকে তিন নম্বর, তো লাস্ট সিলেবল থেকে তিন নম্বর কোনটি? কন্ট্রোভার্সি, তো লাস্ট থেকে তিন নম্বর হচ্ছে ট্র, তো আমার স্ট্রেসটি পড়বে ট্রতে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অন্যান্য বিশেষ টপিকগুলো নিয়ে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ।